আজকে আমরা সাম স্পেশাল ফর্ম অফ ইন্টিগ্রেশনের কিছু পার্ট নিয়ে এখানে ডেসক্রাইব করব এবং সেটা নিয়ে কিভাবে অঙ্কগুলো করতে হয় সেগুলো এখানে আমরা দেখব। তো আজকের যেটা নিয়ে প্রথমে আলোচনা করব সেই ফর্মটা একটুখানি দেখিয়ে দিই কোন ফর্ম নিয়ে এখানে আলোচনা করব। p cos x প্লাস q sin x প্লাস c ডিভাইডেড বাই a cos x प्लस b sin x प्लस c তোমরা এখানে এটাকে r বলো pqr এই ধরনের যদি আমাদের ফর্ম থাকে সেই ফর্মগুলোকে কিভাবে ইন্টিগ্রেট করব সেই টাইপটা আজকে আমরা আলোচনা করব। তার তিন চারটা প্রসেস আছে, সেই প্রসেসগুলো আমরা স্টেপ বাই স্টেপ আজকে দেখব। ফার্স্ট স্টেপে আমরা যেটা দেখব, যদি কোনো ইন্টিগ্রেশন এরকম দেওয়া হয় ইন্টিগ্রেশন sin x বাই sin x মাইনাস cos x dx, এই ধরনের যদি কোনো ইন্টিগ্রেশন দেওয়া হয় মেবি এখানে sin x এর জায়গায় cos x থাকতে পারে, আমরা সেইগুলো একই রকম ভাবে করব। তাহলে আমার কি দেওয়া আছে sin x বাই sin x মাইনাস cos x, ঠিক আছে। এরকম পদ্ধতিতে আমার যদি থাকে তাহলে আমি কিভাবে করব দেখো, আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয় এই sin x টার্মটাকে, এই নিচের টার্মটাকে এখানে কোনো কিছু অ্যাডজাস্ট করার মতো জায়গায় নেই। সুতরাং এই sin x টাকে কিভাবে লিখবো সেইটাকে পাওয়ার জন্য আমাদের একটা আলাদা রকম ফর্মে ধরতে হয়। কিরকম ধরনের, ধরো এই যে sin x টাকে আমরা ধরবো এই ধরনের ফর্মে, তখন এই নিচেরটাকে ভালো করে লক্ষ্য করো l sin x মাইনাস cos x प्लस डेरिवेटिव ऑफ प्लस एम इंटू डेरिवेटिव ऑफ एक ही जिनिस sin x माइनस cos x। তাহলে আমার এখানে l m কোনো কোনো বইতে এই l এর জায়গায় অনেক সময় a লেখা থাকে b লেখা থাকে, সেটা কোনো ব্যাপার নয়, কারণ l m বা a b এগুলো কিন্তু সবই আননোন কোয়ান্টিটি বা আননোন নাম্বার। সুতরাং এখান থেকে আমরা এই এ বি বা এল এম এদেরই মান বের করবো, তাই জন্য আমাদের তোমরা এল ধরো এম ধরো এ ধরো বি ধরো কোনো ব্যাপার না। জিনিসটা হলো যেটা ব্যাপার, এই sin x টাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি সেইটা আগে ভালো করে দেখো। এই sin x টাকে রিপ্রেজেন্ট করার জন্য নিচের যেটা রয়েছে সেটার সঙ্গে প্রথমে আমরা কোনো আননোন কোয়ান্টিটি গুণ করলাম প্লাস আরেকটা আননোন কোয়ান্টিটি এবং এই নিচেরটা ডেরিভেটিভ। এই জিনিসটা ভালো করে মনে রাখো, এই জিনিসটা থাকলেই তবে তোমরা অঙ্কটা করতে পারবে, মনে রাখতে হবে। তাহলে দেখো আমি কি পাচ্ছি, তাহলে sin x মানে পাচ্ছি l sin x minus cos x plus m into এটা ডেরিভেটিভ, তাহলে sin x এর ডেরিভেটিভ হলো cos x আর cos x এর ডেরিভেটিভ হলো minus sin x, তাই জন্য minus minus এ প্লাস হয়ে যায়, তাই জন্য এখানে আমরা প্লাস sin x লিখলাম। তাহলে এটাকে গুণ করলে আমরা কি পাচ্ছি L sin x, L cos x, plus M cos x, plus M sin x। এখান থেকে তোমরা যদি sin x টাকে এক জায়গায় নিয়ে নাও তাহলে sin x এরকম ভাবে লিখতে পারবো L plus M sin x, plus M minus L cos x। এদিকে কি রয়েছে, এদিকে আমার রয়েছে sin x, জিনিসটা এরকম এসে দাঁড়াবে। তাহলে এইখানে জিনিসটা আমরা কি করব, দু সাইড এই সাইড এবং এই সাইডটাকে তুলনা করব, বা ইংরেজিতে বলা হয় ইকুয়েটিং বোথ সাইড, বাংলায় বলে আমরা দু সাইড বা দুটি দিক তুলনা করে পাই। দেখো এইখানটায় sin x আছে, এখানটায় এইদিকে sin x আছে, এই যে sin x এর কোএফিশিয়েন্ট মানে সহগ কত, কিছু নেই মানে এক রয়েছে। এখানে sin x এর সহগ কত আছে l plus m, তাই জন্য আমরা এখানে লিখতে পারি l plus m equals to 1। এখানে cos x টার্মটা রয়েছে, এখানে cos x টার্মটা নেই, তার মানে এখানে cos x এর কোএফিশিয়েন্ট আমরা 0 বলতে পারি, মানে এর সাথে আমরা এই জায়গায় এরকম লিখতে পারি প্লাস cos x, তার সাথে আমার কত গুণ আছে 0, তাই জন্য এই 0টা এর সাথে ইকুয়াল, বিকজ আমরা দুটো তুলনা করছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি m minus l equals to 0। তাহলে এই হলো এল আর এম দিয়ে আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কি পেলাম? এল আর এম এর দুটো ইকুয়েশন। তোমরা এখান থেকে বলতে পারো m equals to l, এই যে l minus m equals to 0 থেকে কি পেলাম? m equals to l। তাহলে এই m equals to l টা এই প্রথম ইকুয়েশন যেটা পেয়েছো এটাতে তুমি যদি বসিয়ে দাও তাহলে বসিয়ে দিলে কি হয়ে গেল? l plus l equals to 1, তার মানে 2l equals to 1, তার মানে l তোমরা পেয়ে গেলে হাফ। l টা আমরা তাহলে কত পেয়ে গেলাম? হাফ। তাহলে l যদি হাফ হয়, দেখো l এর মান আর m এর মান সমান, তাহলে এখান থেকে m ও পেয়ে গেলাম হাফ। তাহলে যে দুটো আননোন নাম্বার ধরেছিলাম, ঠিক আছে, সেই দুটো আননোন নাম্বার আমরা এখানটা পেয়ে গেলাম, m এর জায়গায় হাফ, l এর জায়গায় হাফ। তাহলে আমার জিনিসটা এসে কিরকম দাঁড়ালো? আমি তাহলে লিখতে পারি therefore sin x equals to half sin x minus cos x plus half cos x plus sin x। এই জিনিসটা আমরা তাহলে এখান থেকে পেয়ে গেলাম। এই যে sin x এর যেটা সাজানোর কথা আমি বলছিলাম, সেই sin x টাকে আমরা এই রকম উপায়ে সাজাতে পারি। এবারে আমরা ইন্টিগ্রেশনটা করব। তাহলে এবারে আমার যে প্রশ্নতে ইন্টিগ্রেশনটা দেওয়া রয়েছে সেই ইন্টিগ্রেশনটা লিখব। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন এই sin x এর জায়গায় এই পুরো মানটা বসাবো, হাফ sin x minus cos x প্লাস হাফ cos x প্লাস sin x বাই sin x minus cos x dx, ঠিক আছে। তাহলে এবারে আমরা দুটো পার্টে ভাগ করে নেব, এটা দিয়ে এটাকে একটা ইন্টিগ্রেশন হাফ, এই যে হাফ সামনে আছে বলে হাফটাকে বাইরে বের করে দিলাম, হাফ হলো কনস্ট্যান্ট, এই একটা টার্ম আমরা পেলাম, আর এই সেকেন্ড টার্ম প্লাস হাফ অফ এই আরেকটা পার্ট পেলাম। তাহলে আমরা ইন্টিগ্রেশনের এই পার্টটাকে দুটো ভাগে ভেঙে নিলাম। তাহলে আমরা এই পার্টটা যেটা রয়েছে উপর আর নিচে একই রয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন হাফ ডিএক্স হয়ে গেল, প্লাস হাফ এর যে নিচে রয়েছে sin x minus cos x, এইখানটায় আমরা কি করব? এই sin x minus cos x টাকে আমরা ধরব গিয়ে কি z, আমরা এখানে sin x minus cos x টাকে আমরা z ধরব। তাহলে z ধরার ফলে sin x এর ডেরিভেটিভ cos x হয়, আর cos x এর minus sin x, তাহলে minus minus plus sin x, এর পুরোটা dx ইকুয়াল তোমরা পেয়ে গেলে dz। তাহলে এই যে উপরে cos x sin x dx ছিল এর জায়গায় আমরা কি বসিয়ে দেব? dz বসিয়ে দেব, আর নিচে আমরা এটাকে কি ধরেছি? এটাকে z ধরেছি, তাহলে হয়ে গেল z। তাহলে এর ইন্টিগ্রেশন আমরা এখানে কি পাচ্ছি? হাফ ইনটু x ইন্টিগ্রেশন dx করলে আমরা x পাই, প্লাস হাফ 1/z, 1/z মানে হলো log z প্লাস c, এখানে c টাকে লিখে দেব ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক। এখানে তাহলে এবার আমরা মান বসিয়ে দেবো হাফ x এর জায়গায় আমরা x রাখবো, প্লাস হাফ log x এর মান কত? log z, সরি z এর মান কত ধরেছিলাম? যেটাকে আমরা ধরেছিলাম sin x minus cos x plus c। তাহলে এখান দিয়ে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম sin x by sin x minus cos x dx এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই? হাফ x plus half log sin x plus minus cos x plus c। এই হয়ে গেল আমাদের একটা অঙ্ক। এই ফর্মে সাইনের জায়গায় যদি cos দিত আমরা একই পদ্ধতি অবলম্বন করলাম, ঠিক আছে। এই হলো আমাদের এখানে একটা ফর্ম। আচ্ছা, যে অঙ্কটা করলাম ওখানে শুধু sin x বা cos x এর মান দেওয়া ছিল। এখন দেখো তোমাদের কনফিউশনের জন্য আমি আরেকটা করিয়ে দিচ্ছি, যদি cos x sin x একসাথে থাকে এখানেও আমরা জিনিসটা একই রকম ভাবে করব। এরকম আমি এক্ষুনি বললাম যে উপরেরটাকে আমাকে এখানে অ্যাডজাস্ট করতে হয়, তাই জন্য উপরেরটাকে কিভাবে অ্যাডজাস্ট করব সেইটার জন্য আমরা কি লিখছিলাম? এই উপরের মানটা মানে l ইনটু নিচের মানটা প্লাস m ইনটু নিচের মানের একবার ডেরিভেটিভ, ঠিক আছে। তাহলে আমরা কি করছি? একবার উপরেরটাকে অ্যাডজাস্ট করার জন্য নিচেরটাকে একটা আননোন কোয়ান্টিটি দিয়ে গুণ করছি, প্লাস আরেকটা আননোন কোয়ান্টিটিকে গুণ করব এই মানটারই ডেরিভেটিভ দিয়ে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসবে দেখো, এখান থেকে আসবে 3l l into 3 cos x plus l into 2 sin x plus m। এখানে ডেরিভেটিভ করব, 3 টা থাকবে, cos এর জন্য আসবে minus sin x plus 2 cos x, ডেরিভেটিভ করে দিলাম। তাহলে দেখো আমি এখানে একটু ডাইরেক্ট করছি, এই যে sin আর এখানেও তোমার এই যে sin, sin এর সবগুলো একসাথে নিয়ে নিলে কি হয়ে যাবে 2l minus 3m into sin x। sin x টাকে এখানে দেখো 2l আছে, এখানে মাইনাস 3m হবে, বিকজ এখানে সামনে মাইনাস আছে তাই জন্য 2l minus 3m sin x পেলাম। আর cos এর ক্ষেত্রে কি পেয়ে যাব প্লাস 3l প্লাস 2m ইনটু তোমরা পেয়ে যাবে cos x। এইবারে কি রয়েছে, এইবারে তোমার রয়েছে 2 cos x প্লাস 3 sin x, এই জিনিসটা রয়েছে। তাহলে আগে আমরা কি করেছিলাম, দুটো সাইড তুলনা করেছিলাম ইকুয়েটিং বোথ সাইড, তাহলে এখানে ইকুয়েটিং বা কম্পেয়ারিং বোথ সাইড আমরা কি পাবো, এখানেও দুই সাইডটাকে আমরা তুলনা করব। তুলনা করলে কি পাবো দেখো, এইদিকে সাইন আছে এখানে সাইন আছে, আগের যে অঙ্কটা করেছিলাম ওখানে শুধু সাইন ছিল, এইদিকে কস ছিল এইদিকে ছিল না, তাই জন্য কসের কোএফিসিয়েন্টটাকে আমরা জিরো ধরেছিলাম, কিন্তু এখানে কসের এই পারেও মান আছে এপারেও মান আছে, তাই জন্য আমরা কি পাবো দেখো, সাইনটাকে তুলনা করে কি পাবো 2l minus 3m equals to 3, এই একটা মান পাচ্ছি। আর cos দুটোকে তুলনা করে পাচ্ছি 3l plus 2l equals to 2। এই দুটো যেই মান পেয়ে গেলাম, এই দুটোকে ছোটবেলাকার মতন সলভ করব, কিরকম না দুটোকে সমাধান করব। এই সমীকরণটাকে আমরা গুণ করব 3 দিয়ে, এই সমীকরণটাকে আমরা গুণ করব 2 দিয়ে। তাহলে 3 দিয়ে গুণ করার পরে কি আসবে দেখো 6l minus 9m equals to 9, এটাকে 2 দিয়ে গুণ করার পরে এলো 6l plus 4m equals to 4। কি করে দেবো, মাইনাস করে দেবো, মাইনাস মাইনাস মাইনাস, ঠিক আছে এখানে মাইনাস করে দেবো। তাহলে মাইনাস করে দিলে এখানটায় হয়ে যাবে, সরি এটা 6l হবে, এটা কেটে যাবে, তাহলে মাইনাস 4 মাইনাস 9, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম মাইনাস 13m, আর এখান থেকে বিয়োগ করলে পেয়ে গেলাম 5, তার মানে m এর মান এখানটায় কি পেলাম, m এর মান পেলাম -5/13, m এর মান এখানে কি পেয়ে গেলাম 5/13। আমি পাশে করে দিচ্ছি, m এর মান যেই 5/13 পেয়ে গেছি এটা এই ইকুয়েশনে বসিয়ে দেব, দিয়ে এখান থেকে আমরা কার মান বের করব, এই l এর মান বের করব। তাহলে এখানে লিখতে পারি 12 = 3 + 3 - 15/13 15/13। তাহলে এখানে 12 equals to 13 টা LCM করো, 39 minus 15, তাহলে 12 equals to এখানটা তুমি পেয়ে গেলে 24/13, তাহলে L তুমি পেয়ে গেলে 12/13। তাহলে L এর মান পেলাম আমি 12/13 আর M এর মান পেলাম -5/13। ঠিক আছে, এই যে দুটো মান পেয়েছি এই দুটো মান এইখানটায় এখানটায় আর এখানটায় বসিয়ে দেবো, কারণ এই জায়গাটা আমরা কি পেয়েছিলাম, এই জায়গাটা মানে হলো এরকম, তো l into 3 cos x plus 2 sin x, তাই তো প্লাস m into minus 3 sin x plus 2 cos x, এই জিনিসটা তো এইটা। তাহলে এই m আর l এর জায়গায় বসাবো এইটা আর এই মানটা, তাহলে এখানটা হয়ে যাবে 12/13 3 cos x plus 2 sin x minus 5/13 minus 3 sin x plus 2 cos x। এই মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, এই যে মানটা পেয়ে গেলাম এই মানটা কার পেলাম, এইটার 2 cos x plus 3 sin x, তাহলে এই উপরে 2 cos x plus 3 sin x এর জায়গায় এই মানটা আমরা বসাবো। তাহলে দেখো আমরা এই মানটা যদি বসাই কি আসে, equals to এর জায়গায় এই মানটা বসাচ্ছি 12/13 3 cos x plus 2 sin x minus 5/13 -3 sin x + 2 cos x पूरा बाई 3 cos x + 2 sin x dx এই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে আগের মতন আবার ভেঙে নাও, 12/13টাকে বের করে দিলাম, ইন্টিগ্রেশন 3 cos x + 2 sin x / 3 cos x + 2 sin x dx। এখানে পাবো -5/13 ইন্টিগ্রেশন -3 sin x + 2 cos x ডিভাইডেড বাই এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা কি পাচ্ছি 3 cos x + 2 sin x dx। এই মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এই যে নিচের মানটা আর উপরের মানটা সিমিলার বলে সেম অ্যাজ প্রিভিয়াস কেটে গেল, 12/13 পেয়ে গেলাম ইন্টিগ্রেশন dx, -5/13 ইন্টিগ্রেশন এইটা আবার কি করব, এই নিচেরটাকে কি ধরবো z, তাহলে নিচেরটাকে z ধরছি, দেখো 3 cos x + 2 sin x এটাকে আমরা z ধরবো। z ধরলে আমাদের কি আসবে, আমাদের আসবে -3 sin x, কারণ cos এর ডেরিভেটিভ -sin হয়, তাই জন্য এখানে -3 sin x হয়ে গেল। sin এর ডেরিভেটিভ কি হয় cos x, তাই জন্য 2 cos x। এর পুরোটার আমরা এখানে কি পাচ্ছি, পুরোটা dx = dz, তার মানে এই যে উপরের যে টার্মটা ছিল এই পুরো টার্মটার জায়গায় বসবে dz, আর নিচেরটাকে আমরা ধরেছি z, তাহলে এই z এর জায়গায় এখানটায় আমরা নিচেরটার জায়গায় আমরা বসিয়ে দিলাম z, ঠিক আছে। তাহলে আমার জিনিসটা কি এলো, 12/13 x -5/13 log mod z প্লাস c, তাহলে হয়ে গেল 12/13 x -5/13, যেটাকে কি ধরেছিলাম এই নিচেরটাকে, তাই জন্য log z এর জায়গায় লিখলাম 3 cos x + 2 sin x + c। এই হয়ে গেল আমার অঙ্কটা, ঠিক আছে। তাহলে এর ইন্টিগ্রেশনের ভ্যালু আমরা এইটা পেলাম।